গতকাল জুমার সময় ওনার বাইকটা চুরি হওয়ার একদম লক ভেঙে, তারপরে একটা হাইড্রোলিক লক ছিল ওটাও ভেঙে ফেলছে। তো ওনার মুখ থেকে শুনি কি হয়েছিল, সময়ের ভিতরে আমাদের সামনে হাইড্রোলিক লক ছিল, সামনে লক ছিল, লক সবকিছু বন্ধ হয়েছে, অনেক মিনিট লেট হলে হয়তো আমাদের এটা নিয়ে ওনার বাসে মনে হচ্ছে ওনার এই সাবির যে লকটা, এটা এই লকটা নতুন লাগানো এবং হাইড্রোলিক একটা লক ছিল ওটা ভেঙে ফেলছে, এটা ভেঙে ফেলছে। আর এক মিনিট লেট হলে মনে হয় যে এই গাড়িটার ওনার কাছে থাকতো না, গাড়িটা চুরি হয়ে যেত। ভাগ্য ভালো নামাজ শেষ ওনার বের হওয়ার পরে চোর পালাই চলে গেছে। তো উনি সাথে সাথে আমাদেরকে নক করছে, ওনার সাথে আমার আগে যোগাযোগ ছিল, আজকে লাগাবে কালকে লাগাবে, আসলে নক সময় করে লাগাতে পারে না, উনি নতুন জিনিস থেকে আসছে। তো পরে সময় ওভাবে উঠে না, তা গতকাল বাইকটা বেঁচে যাওয়া আছে মোটামুটি। আজকে উনি আমাদের সবচেয়ে প্রিমিয়াম প্রোডাক্ট টেসলক নেক্সা যেটা আর কি, আপনি একটু হিমটা যদি দেখাতে আমাদের আপডেট যে রাপি রিমোট প্লাস হচ্ছে 4G GPS লাগিয়ে নেয় নেক্সা নেটটা। তো ওনার মুখ থেকে শুনেছে ভাই আপনার কি কি সুবিধা পাচ্ছেন এখন পর্যন্ত? এখন আমি ইউজ করতে বলতে পারবো মোটামুটি যা বলছেন সবকিছু কারেক্ট দেখতেছি। তার মানে হচ্ছে আপনার রিমোট ছাড়া হচ্ছে গাড়ি স্টার্ট হচ্ছে, তাহলে আপনার গাড়িটা এখন রিমোট কন্ট্রোল হয়ে গেছে। এছাড়া আপনি হচ্ছে GPS মোবাইল থেকে আপনি অফ করতে পারছেন, আবার অন করতে পারছেন, লোকেশন ঠিক মতো লোকেশন আর আমাদের ওয়ারেন্টি আছে 1 বছর। এছাড়াও পরবর্তীতে কোনো সমস্যা নেই, আমরা আছে, আমাদের সার্ভিস ম্যান আছে। আর এছাড়া আপনাকে একটা মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিচ্ছি, গ্রুপে সবসময় আমাদেরকে পাবেন, যে কোনো সমস্যা হলে আমরা তাড়াতাড়ি আপনার সহযোগিতা করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, ওনার মতো আর জানি না আর কার কপাল পুরে, দেখ ভাগ্য ভালো ওনার, উনি বাইকটা ফিরে পেয়েছে। দেখ সবাই একটু সতর্কভাবে গাড়িটা রাখবেন, আর অল্প টাকায় ইনভেস্ট করলে দেখে না আপনার গাড়িটা সেফ থাকে। তো আমি মনে করি সবাই নিজের গাড়ির সেফের জন্য লক টাকা লাগাবেন। আর আমাদের GPS টাকার খুবই প্রিমিয়াম এই রিমোটটা যদি আমি দেখাই, খুবই প্রিমিয়াম একটা রিমোট, ওই ট্যান থেকে শুরু করে সব দেখা যায়। এছাড়াও আমাদের GPS থেকে নানান রকমের সুবিধা পাবেন, স্টার্ট অফ অন থেকে শুরু করে লোকেশন সবকিছু আপনি আপডেট পাবেন। এটা হচ্ছে আমাদের অ্যাপ। তো ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।